একটু চুপ থাকতে হবে। তো আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই, কার পায়ে? আমরা স্বাবলম্বী হতে চাই, কে হতে চাই? কাজ করার অনেক সুযোগ আছে। Just you have to generate new ideas, priceless ideas. You have to generate this. আপনাকে নতুন নতুন আইডিয়া দিতে হবে। নতুন নতুন আইডিয়া দিলে আপনি মার্কেটে হিট করে ফেলবেন। আজকে সব গোমর ফাঁস করে দিয়ে গেল। কোটিপতি আর মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার হালাল পন্থায় যারা হতে চাও, ইউর জব ইজ জাস্ট প্রোডিউস নিউ আইডিয়া। নতুন নতুন কি লাগবে? আইডিয়া লাগবে। আইডিয়ার অনেক দাম। এই যে কিছুদিন আগে উবার নামে একটা কোম্পানির নাম শুনেছো তোমরা? কি নাম? গাজীপুরে চলে, শুধু শহরে না, ঢাকায়। আমি ওদের ব্যাপারে একটা রিপোর্ট করে অবাক হয়েছি। এই উবারে কোনো পুঁজিপাতি কিছু নাই, ওদের কিছু অফিস আর স্টাফ, মানুষের গাড়ি দিয়ে ওরা ব্যবসা করে। মানে কইয়ের তেল দিয়ে কি ভাজে? কই ভাজে, এটাও বুঝেন আপনারা? কইয়ের তেল দিয়ে কই ভাজে। ওরা জাস্ট দে লঞ্চ এ কোম্পানি এন্ড দে সেট আপ সাম স্টাফ। কোম্পানি আছে, স্টাফ আছে, আর একটা মোবাইল অ্যাপস আছে। এই মোবাইল অ্যাপস এর মধ্যে দিয়ে ওয়্যার ইউ ইন্টেন্ড টু গো, কোথায় যেতে চান লিখবেন, কোন জায়গা থেকে যেতে চান লিখবেন, গাড়ি এসে হাজির, আপনি টাকা পে করে দিবেন, ওই টাকার একটা পার্সেন্টেজ এই কোম্পানির মধ্যে চলে যাবে। হোয়াট এন আইডিয়া! সারা বিশ্বে এখন শুরু হয়েছে। আমেরিকার সান ফ্রান্সিসকো একটা স্টেট আছে, সেখান থেকে তারা এই উবারের কার্যক্রম শুরু করেছে। 775টা শহরে উবারের এই অপারেশন কার্যক্রম চালু হয়েছে। 63টা দেশে ওদের সেন্টার আছে। আমাদের ঢাকা তো আছে না, নাই? আমি অবাক হলাম, 2018 সালে ওদের প্রফিট, ওদের রেভিনিউ হচ্ছে 11.27 বিলিয়ন US ডলার, 11.27 বিলিয়ন ডলার। Could you imagine that? আপনি কি কল্পনা করতে পারেন? বসে বসে অন্যের গাড়ি দিয়ে, অন্যের মাল সামান দিয়ে, অন্যকে খাটিয়ে কোটি টাকার ব্যবসা। তারপরে এই যে আমাদের প্রত্যেকের একটা অ্যাকাউন্ট আছে এক জায়গায়, কি নাম? কি বুক? সবাই জানেন? হুজুর আপনারা আছেন? মাশাআল্লাহ। এই যে ফেসবুকের জন্য আমরা খেটে যাচ্ছি দিন দিন, নাই রাত নাই, আমরা যে স্ক্রলিং করছি, লাইক দিচ্ছি, শেয়ার দিচ্ছি, উই অল আর দ্য স্টাফ অফ ফেসবুক, আমরা সবাই ফেসবুকের এমপ্লয়ি, কাজ করে যাচ্ছি, জাস্ট আইডিয়া। এই আইডিয়া দেওয়ার কারণে কোটি কোটি বিলিয়ন ডলারের ওপর মালিক বানাই দিছে কে? এজন্য নতুন নতুন আইডিয়া দরকার আছে না? আমাদের বাংলাদেশের ছেলেদের ভালো আইডিয়া আছে, তার প্রমাণ ওরা বানাইছে উবার, উবার আমরা বানাইছি পাঠাও। আমরা বানাইছি কি? পাঠাও। এ চড়ছেন কারা কারা দেখি? ওরে ওরে, অল আর দ্য স্মার্ট গাইস, মাশাআল্লাহ। হাত নামা। পাঠাও তো উবারের চেয়ে আরো দুর্দান্ত আইডিয়া। প্রাইভেট কার যেতে পারে না জ্যামের মাঝখানে, কিন্তু পাঠাও হচ্ছে মোটর সাইকেল রাইড, সিবা সাবা দিয়ে চলে যায়, আছে না? নাই তো এরপরে নতুন কি আসবে? এই দায়িত্বটা তোমার, তোমার মাথা থেকে বের করতে হবে এই এন্টারপ্রেনারশিপ। নতুন করে উদ্যোগী হতে হবে। এই ভাইয়ের মধ্যে বিলিয়নিয়ার হতে চাও, মিলিয়নিয়ার হতে চাও, ইউ হ্যাভ টু জেনারেট নিউ আইডিয়াস। নতুন নতুন আইডিয়াই তোমাকে হালাল পন্থায় বিলিয়নিয়ার বানাতে পারে, ঠিক কি না? তাজরা সাদুল কালামিন মা নবীগিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন, আমানতদার, সত্যবাদী ব্যবসায়ী, কিয়ামতের দিন নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকিনদের সাথে, সৎ কর্মশীল ব্যক্তিদের সাথে দাঁড়িয়ে যাবে, চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। এজন্য নতুন নতুন যত আইডিয়া আছে এগুলো আমাদের মাথা থেকে বের করতে হবে, তাহলে আমাদের ব্যবসায় বরকত দিবে কে? সম্মানিত শুধু তাই বলছিলাম, আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই, আমরা কিছু করে দেখাতে চাই, আমরা স্বাবলম্বী হতে চাই, পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোন বিকল্প নেই, দ্যার ইজ নো অল্টারনেটিভ ওয়ে টু স্ট্রাগল। স্ট্রাগল তোমাকে করতেই হবে, কেউ তোমাকে তোমার জন্য স্পেস তৈরি করে দিবে না। এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা দেয় না, এই পৃথিবীতে এসে জায়গা করে নিতে হয়, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? হুঙ্কার দিয়ে পৃথিবীবাসীকে জানিয়ে দিতে হয় আমি এসেছি। মায়ের পেট থেকে যখন আমরা বেরোই আমরা কি বলি? ওয়া ওয়া বলে নিজের অস্তিত্বের জানান রে, জানি এসেছি এই পৃথিবীতে, আমি জায়গা করে নিতে এসেছি। লাইফ ইজ নট আ বেড অফ রোজেস, এই পৃথিবী ফুলের বিছানো সজ্জা নয়, এখানে কষ্ট করতে হবে,
পরিশ্রম করতে হবে, ঘাম ঝরাতে হবে, পরিশ্রমের ঘামে যে লোনা পানি থাকে ওই লোনা পানিতে জন্ম নেয় সফলতার বীজ। এজন্য পরিশ্রম করতে হবে। সব নবীরা পরিশ্রমী ছিলেন, সব নবীরা কাজ করেছেন। সূরা জুমার এই 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে মোটিভেট করে শিখাতে চেয়েছেন যে স্বাবলম্বী হও, নিজের পায়ে দাঁড়াও, কাজের সময় কাজ, নামাজের সময় নামাজ। আজকে এই স্লোগানটা এই মাহফিলের শুরুতে মাঝখানে শেষে বারবার বলে আমরা মুখস্থ করে নিয়ে যাব। কাজের সময় সবাই বলেন নাই তো? সবাই বললে তো এই প্যান্ডেল কাঁপতে শুরু করবে। কাজের সময় এইভাবে অবশ্য করতে হবে, পারা যাবে? নামাজের সময়, কাজের সময়, নামাজের সময়, সিনেমা দেখার সময় দেখা যাবে? কাজের সময়, নামাজের সময়, এটা মনে থাকবে, মুখস্থ করা যাবে তো? আল্লাহ রাব্বুল ইজ্জা সূরাতুল জুমার 10 নম্বর আয়াতে মূলত আমাদেরকে এই মেসেজটাই দিতে চেয়েছেন, কাজের সময় কাজ, নামাজের সময়। ফাইদা قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. سبحان الله سبحان الله বললেন যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, ফাইদা قضيت الصلاة যখন সালাত শেষ হয়ে যায়, তোমাদেরকে সফল বানায় দিবে কে? সিস্টেমটা খেয়াল করে ফাইদা কুদিয়াতি সালাত, যখন সালাত শেষ, ফান্তাশিরু ফিল আরদ, when you are done with your salah, spread out to your workplace, তোমার কাজের জায়গায় চলে যাও। নাকি মসজিদে বসে থাকবে? নামাজ শেষে কি করতে হবে? কাজের জায়গায় চলে যেতে হবে। এটা ইসলামের নিয়ম, এটা বিশ্ব নবীর সুন্নাহ, এটা আল্লাহর দেয়া পদ্ধতি। ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন সালাত শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায়। গাজীপুরের ভাইয়ের আওয়াজ তুলে বলেন, মসজিদে ঢুকলে কি পাওয়া যায়? এই জন্য মসজিদে যখন আমরা ঢুকি, কোন পা দিয়ে ঢুকি? ডান পা দিয়ে ঢুকে আমরা বলি, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতি, ও আল্লাহ, ওপেন ফর আস দ্য ডোর অফ ইওর মার্সি, আল্লাহ আমাদের জন্য আপনার সব রহমতের দরজাগুলো খুলে দেন। কারণ মসজিদে ঢুকলে রহমত দেয় কে? আর মসজিদ থেকে যখন বের হই তখন রহমত নয়, তখন পাওয়া যায় ফদল। যে ফদলের কথা আল্লাহ ইয়াতে বললেন, রব্তাগু মিন ফাদলিল্লাহ, এই ফদল মানে হচ্ছে রিজিক। তাই মসজিদ থেকে যখন বের হই, কোন পা দিয়ে বের হই, আর কি দোয়া করি? আওয়াজ করে বলেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক, মানে হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার ফজল চাই, রিজিক চাই। দুনিয়ার কেউ রিজিক দিতে পারে না, রিজিক দিতে পারে কে? আল্লাহ। এই রিজিক আমি আপনার কাছে চাই। আবার আল্লাহ বলেন, ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। তিনি তো এমন সত্তা যিনি তোমাদের জন্য জমিনটারে বানিয়েছেন সাহালাতুল মাসালিক, সহজে হাঁটা যায়, চলা যায়, চারা বীজ রোপণ করা যায়, চাষাবাদ করা যায়। আল্লাহ বললেন, জমিনের আনাচে কানাচে ঘুরে বেড়াও, জমিনের মধ্যে তোমাদের জন্য রিজিক রেখে দিয়েছে কে? আল্লাহ। এই জমিনের সব জায়গায় রিজিক আছে। আপনি জমিনের পাহাড়ে যাবেন, পাহাড়েও রিজিক আছে। জানেন পাহাড়ে কি চাষ হয়? হ্যাঁ, জুম চাষ হয়। বাংলাদেশের পাহাড়ে জুম চাষ হয়, আর মালয়েশিয়ার পাহাড় গুলোতে সব চাষ হয়। মালয়েশিয়া একটা জায়গা আছে ক্যামেরুন হাইল্যান্ড, ভাই গেছিলেন? 6000 ফিট উপর, ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। আমি প্রায় যাই, ওখানকার চা বাগানের স্নিগ্ধ হাওয়া আমাকে টানে, বাতাসটা খুবই ক্লিন, ভাল লাগে।
ওই ক্যামেরুন হাইল্যান্ডে 6,000 ফিট উপরে ওরা করেছে ফুলের বাগান, ফলের বাগান, চায়ের বাগান, স্ট্রবেরির বাগান, মধু চাষ করে। আর এই 6,000 ফিট উপরে এই ভেজিটেবলস আইটেম গুলো দিয়ে তারা পুরো মালয়েশিয়ার খাদ্যদ্রব্যের যত সংকট, সব সংকট তারা দূরীভূত করেছে। তো ওনারা পাহাড়ের উপর চাষ করে, আর আমরা সমতল জায়গায় চাষ করতে চাই না। চাষাবাদ করতে আমাদের লজ্জা লাগে, কি লাগে যুবক ভাইয়েরা? কাজে কোনো লজ্জা নেই, কাজে কি নেই? পরিশ্রমে লজ্জা নেই, লজ্জা হচ্ছে অলসতায়, লজ্জা হচ্ছে অকর্মণ্যতায়। আমরা কাজ করে খেতে চাই, পরিশ্রম করে খেতে চাই, রাজি আছো সবাই? এখন অনেকে রুফ গার্ডেনিং করে, রুফ গার্ডেনিং মানে ছাদের, বাসার ছাদের উপরে কি সুন্দর পেঁপে গাছ, আম গাছ আমি নিজে দেখেছি, নিজেরা খায়, আশেপাশের প্রতিবেশীদের সবাইকে দেয়, বাজারে বিক্রিও করে। নিউ আইডিয়া, রুফ গার্ডেনিং করে, তারপরে একসাথে হাঁসের চাষ হয়, পানিতে হাঁসগুলো ভেসে বেড়ায়, আর নিচে মাছের চাষ হয়। এরকম অনেক যুবক আছে যারা এগুলো করে করে স্বাবলম্বী হয়েছে। আমরা এগুলো করতে চাই না, আমাদের লজ্জা লাগে। আমাদের হোটেলের মেসিয়ারি করতে লজ্জা লাগে, ছোট্ট ফুচকার দোকান দিতে আমাদের লজ্জা লাগে, কিন্তু বিশ্বনবীর ছাগল চড়াতে কোনো লজ্জা লাগতো না। কাজে কোনো লজ্জা আছে? লজ্জা কিসে দেয়? অলসতায়। আওয়াজ করে বলো, লজ্জা কিসে? পরিশ্রমের ঘামের লোনা পানিতে জন্ম নেয় সফলতার বীজ, আমরা সফল হতে চাই, ঠিক কিনা? এই জন্য অলসতা করা যাবে না, কাজ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা আমাদেরকে কাজের প্রতি উৎসাহিত করেছেন।